সিরাজগঞ্জের চৌহালিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন যমুনা নদী থেকে দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে আসছিল। গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোহাম্মদ জুয়েল নামে এক ড্রেজার মালিককে 50,000 টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহিদ আল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ আলতাফ হোসেন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার সহ ওয়েবসাইটে।